মিশরে মানবাধিকার লঙ্ঘন নিয়ে বিরাজমান উদ্বেগের মধ্যে দেশটির কাছে $250 কোটি অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। মিশরের মানবাধিকার পরিস্থিতি বিবেচনায় গত বছর দেশটির কাছে সামরিক সরঞ্জাম সহায়তার চালান সরবরাহ বন্ধ রাখে ওয়াশিংটন। চলতি বছরও মিশরের কাছে অস্ত্র বিক্রির বিলটি আটকে দেওয়ার আহ্বান জানান কংগ্রেসে ডেমোক্র্যাট দলের সদস্যরা। তারা বলেন, মিশরের মানবাধিকার পরিস্থিতি অস্ত্র বিক্রির পরিবেশের সঙ্গে মোটেই সঙ্গতিপূর্ণ নয়। আমেরিকা থেকে কায়রোর কাছে অস্ত্র পাঠাতে হলে অবশ্য ওই মানদণ্ড রক্ষা করতে হবে। এর কয়েক ঘণ্টা পর স্টেট ডিপার্টমেন্ট $250 কোটি অস্ত্র বিক্রির অনুমোদনের ঘোষণা দেয়। We've already heard us say, remains the case, that we remain committed to engaging with our Egyptian partners on human rights. State Department সুস্পষ্ট করে বলেছে, আমেরিকার পক্ষ থেকে যে $13 কোটি সামরিক সহায়তা আটক রাখা হয়েছে তার সঙ্গে $250 কোটি অস্ত্র বিক্রির সম্পর্ক নেই। Our relationship with Egypt is fundamentally important across any number of realms when it comes to regional security. মিশরের কাছে $220 কোটি ১২টি C-130J-30 সুপার হারকিউলেস বিমান ও প্রয়োজনীয় সামরিক সরঞ্জামাদি এবং $35 কোটি ৫০ লাখ তিনটি রাডার বিক্রির অনুমোদন দিয়েছে স্টেট ডিপার্টমেন্ট। It is a policy that was formulated in the early days of this administration. গানিস ফাতেমা নিপা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।